আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সাথে হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর এই দেখেন, আজকে আমাদের সাথে ভিডিওতে আছেন নতুন একজন গেস্ট, ইয়াসিন আহমদ। আমেরিকা থেকে আসছে আমার বাগনা, আমার চাচাতো বোনের ছেলে ইয়াসিন। তারা বিয়ে উপলক্ষে আসছে। আপনারা জানেন হয়তো আমার কাজিন মাহিনের বিয়ে, আপনারা অলরেডি পাঞ্চিনির ভিডিও দেখেছেন। আর যারা যারা এখনও দেখেন নাই, প্লিজ আমার চ্যানেল ঘুরে ওর পাঞ্চিনির ভিডিও, আই থিঙ্ক 3 এপিসোড ওর 4 এপিসোডের মতো আছে, পুরো পাঞ্চিনি সিরিজ একটা আছে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন অবশ্যই। আর আজকে হলো শুক্রবার, আর রবিবারে হলো ওর গায়ে হলুদ, আর সেই উপলক্ষে আমরা এখন রওনা হয়েছি। বিয়েবাড়িতে যাব এবং বিয়েবাড়িতে কীরকম প্রস্তুতি চলতেছে এবং আমরা কিছু কাজকর্ম করবো ওই জায়গায়, ওইগুলো পারলে শেয়ার করব। আর গত কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে আসলে অনেক ভিডিও দেওয়া হয় নাই, আর একটু রেগুলারিটি নাই, এজন্য আপনাদের সাথে তেমন একটা কানেক্টেড থাকতে পারতেছি না। ভিডিও রেগুলার না দিলে যারা অলরেডি আমার পুরাতন ভিডিওগুলো দেখে ফেলেছেন তারা হয়তো, তাদের সাথে একটা গ্যাপ হয়ে যায়, আর আমি আসলে পারতেছি না বলে দিতে পারতেছি না। বিয়ের যে প্রোগ্রামটা হবে পুরা সিরিজ আকারে আমি চেষ্টা করব পুরা ভিডিওটা দেওয়ার জন্য, জানি না কতটুকু সম্ভব হবে। এই তো আমরা বিয়েবাড়িতে আসার পর এই মার্কেটটা ফিটিং করা হয়েছে এই গার্ডেনে, মোটামুটি সুন্দরভাবেই ফিটেড হয়েছে, খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে এই মার্কেটটা ভাড়া নেওয়ার, এরপরে দেখা গেল যে ভাড়া নিলে আর আসলে ওয়ার্কআউট ভাড়া আর কিনে ফেলা অলমোস্ট সেম প্রাইস, সো আমরা এটা পুরো কিনে নেওয়া হয়েছে এবং আমরা নিজ উদ্যোগে এটা ফিটিং করেছি। আর এই জায়গায় আমাদের গরুয়া পরিবেশে মেহেদি সন্ধ্যা বলে না গায়ালু যে যেটা বলেন সেটা আয়োজন করা হবে এবং পুরোটাই আমরা যে কাজিন আমরা সবাই মিলে এটা করবো, এবং আমাদের সাথে থাকবেন আমার চাচা অবশ্যই, উনি দেখিয়ে দেবে এবং কীভাবে কী করতে হয়। আমরা আসলে তেমন একটা এক্সপিরিয়েন্স নাই এগুলো করার, তবু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আর আপনাদের সাথে পুরোটাই চেষ্টা করব শেয়ার করারও। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে ভিডিও তেমন লম্বা না, মোটামুটি 6 মিনিট ও 7 মিনিটের ভিডিও হবে যতদূর সম্ভব আমার ধারণা, খারাপ হয় নাই। বাইরের ওয়েদারও আসলে তেমন সুবিধাজনক না, জানি না কী হবে। আর আজকে হলো যেহেতু শুক্রবার, আর মাত্র 2 দিন বাকি গায়েলুদের। এদিকে কনের বাড়ি থেকে আজকে তাল আসছে কিছু, এটা কি জানি না, এটার মধ্যে বোরের স্লিপার ব্যাগ, এগুলো তালের ভিতরে দেখাতে পারতেছি না, এটা কি শু, এখানে একটা সাদা শার্ট আছে আর কাফলিন সক্স, এরপরে কি বলে টাই, আমার গায়ে দেখ, এটা গালি তো ভাই যাবি মনে হয় না, এটা মনে হয় গায়ে আলিদের পাঞ্জাবি, মেহেদি, এখানে কিছু কসমেটিক্স বলেনি ছেলেদেরগুলাকে কী বলে জানি না, কসমেটিক্সের মতোই। এখানে হলো কি চানাচুরের কয়েকটা প্যাকেট, এরপরে ছোটো ছোটো কয়েকটি চকলেটের জিনিস, এটার ভিতরে একটা গড়ি আছে, জানি না কতটুকু ক্লিয়ার আসবে, আসতেছে, এগুলো আর দেখানো কিছু না তেমন, আর দেখে নিলাম এক ফাঁকে যখন আসছে। আর কনের শাড়ি বাজারে একটা সারপ্রাইজ থাকুক, বিয়ের দিনই দেখবেন আপনারা সবাই। আর এখানে আরও কিছু শাড়ি আছে, এগুলো আর আপনাদেরকে এখন দেখাবো না, এগুলো থাকবে, এগুলো দেখতে হলে আপনারা পরের ব্লগগুলো দেখবেন। এখানে সবগুলো শাড়ি, বিয়ে বলিমা সবগুলো শাড়ি আছে, ক্লাসের পরে শাড়ি আছে। এই দেখেন আমার মাল্লা কি দেখো রে, টায়ার্ড নি তুমি, টায়ার্ড নাই, এনজয় করে নি, দেখি গার্ডেনে কী অবস্থা, এখন অন্ধকার মাগরিব পরে এখন করতেছি আমি। এবার সামনে কিছু লাইটিং করা হয়েছে, একটু দেখে নেই, গার্ডেনটা পরে দেখাবো। লাইটিংটা আমরা নিজে থেকেই করেছি, আর এগুলো অ্যামাজন থেকে আমরা অর্ডার দিয়ে আনছিলাম, নেটের মতো থাকে এগুলো জাস্ট ক্লিপ করে উপরে লাগিয়ে দেওয়া হয়েছে, ভেরি নাইস, নট ব্যাড। আর এগুলো এরকম লাইটিং থাকলে কিন্তু বিয়েবাড়ি একটা আমেজ থাকে এবং সুন্দর লাগে, সবাই এনজয় করে, সো অ্যামেজিং, খারাপ লাগতেছে না। দেখি এবার আপনাদেরকে নিয়ে একটু গার্ডেনে যাই, দেখা যাক কী আছে। এদিকে এই রুমে দেখতেছি মহিলারা কনের বাড়ি থেকে যেভাবে জিনিস আসছে, আমাদের এই জায়গা থেকেও কনের বাড়ি আমরা গায়েলুদের স্টাফ প্লাস বিয়ে সবগুলো জিনিস দিয়ে আসার জন্য তারা কি জিনিস তৈরি করতেছেন জানি না, বক্স দিয়ে কি করতেছেন আম নট শিওর, এগুলা পরের ব্লগে আসবে অবশ্য কী তৈরি করলেন তারা। এর আগে জানি না, এই ব্লগ আমি বেশি লম্বা করব না, একবারে ছোটো আকারে ব্লগটা দিয়ে দেবো। এই হলেন আমাদের বোর আসতেছেন। এদিকে গার্ডেন এসে শুনলাম আমাদের বাংলাদেশি ট্রেডিশন
আমাদের বাংলাদেশে যখন বিয়ে হতো তখন দেখতাম বিয়ের দিন সকালে বাড়িতে নাপিত আসতো এবং চুল কাটতো, আর প্রথমে বরের চুল কাটা হতো, এরপরে সবাই একজন একজন করে সবাই চুল কাটতেন। ঠিক একইভাবে আমাদের এখানে কিন্তু একজন বারবার আসছেন, উনি এখন প্রথমে মাহিনের চুল কাটবেন, অর্থাৎ বরের চুল কাটবেন, এরপর আমাদের সবাই আমরা চেষ্টা করবো, ইভেন দো তাপসিরও চুল কাটবে বলতেছে। তাপসির চুল কাটা আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছেন, না দেখলে ওই ভিডিওটা দেখবেন, তাপসির খুব এনজয় করে চুল কাটাটা। বাংলাদেশে বিয়ে বাড়ির ট্রেডিশনগুলো আসলে এখন উঠে গেছে, এখন আর আগের মতো বাড়িতে আমার মনে হয় না কোনো চুল কাটার জন্য বারবার আসেন বা নাপিত আসেন বাংলাদেশে। বাংলাদেশে বড়রাই নিজে নিজে সেলুনে গিয়ে চুলটা কেটে আসেন। আগের ওই রকম ট্রেডিশন আসলে একমতে সুন্দরই ছিল, খুবই এনজয় করতাম সবাই, রিয়েলি নাইস ছিল। আর আজকের পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিতেছি, কারণ হলো বিয়ে বাড়িতে মিউজিকের কারণে আমার এই ব্লগটা কপিরাইট, তিনটা কপিরাইট আসছিল, সো সবগুলা মিট করা লাগছে, আর এই মিউজিকের কারণে এই জন্য পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার করতেছি। কপিরাইট প্রসঙ্গ আসায় আমার মনে পড়ে গেল একজনের কথা, উনি হলেন একজন সিঙ্গার প্লাস ইউটিউবার বলা যায়, আর উনি আর কেউ না, আপনারা সবাই চিনেন, উনি হলেন বেইমান মুজা। নয়াদামান গান যিনি এটাকে রিমিক্স করে তৈরি করেছিলেন উনি হলেন বেইমান মুজা। উনি প্রথমে এটা ভাইরাল হওয়ার পর বলেছিলেন যে সবাই এটা নিজস্ব কন্টেন্টে ইউজ করতে পারবেন, এটা নো কপিরাইটেড, কিন্তু এখন আমরা ইউজ করার পর এখন সবাইকে কপিরাইট দিতেছেন। বেইমানি করে কেউ কোনো দীর্ঘস্থায়ী সুখ পায় নাই, মির্জাফরও কিন্তু দীর্ঘস্থায়ী সুখ পায় নাই, সারা জীবনই কিন্তু অভিশপ্ত থেকে গেছে। এনিওয়ে আপনারা সবাই ভালো থাকবেন, আমার আগামী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।